টিভি প্রেজেন্টস ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষের মতো ইদানিং আরবি নববর্ষ পালনের খুব বেশি আয়োজন আমরা সর্বমহলে দেখতে পাই এমন কি ইসলামিক প্রতিষ্ঠানগুলিতেও এর আয়োজনটা চোখে পড়ছে এই বিষয়টি ইসলাম আমাদেরকে কি বিধান দিয়েছে নবীজি সাল্লা সাল্লাম হাদিসের সাথে বলছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতল খোলাফর রাশেদিন আল মাহাদিন

পরের যে খোলাফা রাশেদা তাদের তরিকাকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে সন্নাকে সন্নাকে রেখে যাওয়া সন্না এবং তরিকাকে তোমরা আঁকড়ে ধরবে যদি সেটি তোমাদের মারির দাঁত দিয়ে কামড়ে ধরতে হয় তাহলেও ধরবে জি তবে সাবধান কোশ্চিন নতুন নতুন উদ্ভাবিত যেই বিষয়গুলো তোমাদের সামনে আসবে এগুলো বেদাত এগুলো ভ্রষ্টতা আর ভ্রষ্টতার ঠিকানা যাহার নাম সেগুলো থেকে তোমরা দূরে থাকবে অন্য হাদিসানবী যে বললেন সবচেয়ে ভালো মানুষ হলো আমার যুগের যারা সাহাবায় কারাম জি তারপরে তাবে আইনগন তারপরে তাবে যে হাদিসটা আমরা তো আমরা যদি তাকাই তাহলে এই যে হিজরি সনগণনাটিকে সাহাবাই কারাম শুরু করেন নাই অবশ্যই সাহাবাই কারাম শুরু করার পরে এটা তারা বেশি করে উদযাপন করার কথা ছিল কিন্তু আজও পর্যন্ত আপনি কোনো কিতাবে কোনো ইতিহাসে পাবেন না যে সাহাবায় কারাম এবং তাদের পরে তবে তারপর তাবে ক্ষমতা তো তাদের হাতেই ছিল রাষ্ট্র পরিচালনা তারা করেছিলেন তখনকার মুসলমানরা সিংহের যাচ্ছিল তাদেরকে পুরো বিশ্ব তখন বয় করতো হিসাব করতো গুনত কিন্তু তারা কোনো দিন ইংরেজি বর্ষ বাংলা বর্ষ সেইগুলি বাদ দিলাম কিন্তু এই হিজড়ি বর্ষ যেটি এটি কিন্তু তারা জীবনে কোনোদিন পালন করে পালন করেননি সলফেসীন আইম এ মুস্তাহিদিন তারাও কিন্তু পালন করেননি এবং আপনার নতুন করে যেটি বলছেন এটি কিন্তু আমরা যদি আমাদের শৈশব আমাদের কৈশোরের দিকে তাকাই তখনও দেখব আমাদের দেশে এর কোনো আলাদা পালন ছিল না জি তো এখন ইদানিং অনেক দিনদারদের কথা যেটি বলছেন তাদের এই ক্যালকুলেশনটি ভুল বিদায় আমি তাদেরকে অনুরোধ করব যে অন্যের সাথে মিলিয়ে সেটি করার প্রয়োজন নেই তারা মনে করছেন যে সাধারণ মানুষেরা খ্রিস্ট ধর্ম পালন করছে নববর্ষ তার বিপরীতে আমরা একটা দাঁড় করি ইংরেজি বর্ষের অনেকে বাংলা বর্ষ তো আমাদের তো হিজরি বর্ষ এটা মনে ধর্মীয় বিষয় এরকম মনে করছে যেহেতু হিজরতের সাথে জড়িত জড়িত আবেগ জড়িত অতএব অতএব এটি একটা মূলনীতি হলো যে যে দিনের যদি আলাদা উদযাপন অথবা যেটাকে আরবিতে বলে আলেহতে ফাল জি যদি সেটির বিষয় হয় তাহলে সেটির জন্য কোরআন সুন্নার দলিল লাগবে সালফ সালেহিন তাদের আমল দিয়ে সেটা সাব্যস্ত হতে হবে। জি। অতএব এগুলো কোনো প্রয়োজন নেই। দিবস উদযাপনের তো বহুত দিবস রয়েছে ফুর رمضان মাস আমরা উদযাপন করেছি আমাদের মাধ্যমে। এই যে সামনে আশুর আসছে, যে আমরা সেটা সেই দিনটি কিন্তু আমরা উদযাপন করব। করব উদযাপন করি যদিও আমাদের দেশে আমরা সেটাতে যাব ইনশাআল্লাহ। তারপরে রয়েছে ধরেন জিলহজ মাসের নয় তারিখ সেদিন দুটো ঈদ রয়েছে আমাদের সপ্তাহে জুমার দিবস রয়েছে প্রতি সোমবার সিয়ামের মাধ্যমে নবীজি উদযাপন করতেন সেগুলি রয়েছে এর বাহিরে আলাদা নতুন বর্ষের নৌরুজ যেটি নতুন বর্ষের যে উদযাপনটি এটি নৌরুজ পারস্যের লোকজন পত্তলি অগ্নিপূজক মুশরিক যারা ছিল তারা তাদের নৌরুজ উদযাপন করত জি তো সেইখান থেকেই নববর্ষের উদযাপনটা শুরু শুরু হয়েছে তো এইভাবে যদি ধারা ধরে যেমন মুসলমানদের মধ্যে অনেকে মনে করেছেন যে নবীজি সাল্লা সাল্লামের জন্মদিবসকে তারা মিলাদ হিসাবে উদযাপন করবেন এটি এটিও জায়েজ নেই তারা মনে করেছেন যে ঈসা জন্ম জন্মদিবস পালন করে খ্রিস্টানরা তাদের তাদের নবীর করলে আমরা পারবো না কেন আমাদের আরও নবী তো এই এইভাবে এগুলি করা যাবে না সাহাবাহিকরম করেননি অতএব এইভাবে নতুন করে যদি উদযাপন শুরু করা হয় এইগুলো কি নবীজি হাদিসের পরিবাসে বলেছেন মহদাসাত মহদাসন বিদা এবং এগুলি হল বিদা অতএব এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে